Hi everybody, I'm Minhaj from BD Projukti. আশা করি সবাই ভালো আছেন। আজকে ভালো থাকার মতো একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Android এর যে কোনো অ্যাপস অথবা গেমস রান করবেন বা প্লে করবেন পিসিতে। তো এর জন্য আপনাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে যেটাকে বলা হয় Android ইমুলেটর। Android ইমুলেটর হচ্ছে Android একটা ডিভাইস বলতে পারেন। আপনি পিসিতে একটা Android ডিভাইস ইউজ করতে পারবেন এবং এই অ্যান্ড্রয়েড ইমুলেটর দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। অ্যান্ড্রয়েডের যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো গেমস প্লে করতে পারবেন, যে কোনো অ্যাপস রান করতে পারবেন। তো আর ইন্ট্রোডাকশন দিচ্ছি না, কাজে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটা করবেন, ভিডিও নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, দেখুন সেখান থেকে এই যে নক সেট আপ, এই নক সেট আপটা আপনার ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর যেটা করবো সেটা হচ্ছে ওকে ইনস্টল দেব। নর্মালি ইনস্টল দিতে হবে। নর্মালি ইনস্টল করার পর আর একটা কথা নোট করছি, যদি আপনি অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন সেক্ষেত্রে অনেক অ্যান্টিভাইরাস এই নক্স অ্যাপ্লিকেশনটাকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে, কোনো সমস্যা নেই। এটা কোনো ভাইরাস নেই, আমার অ্যান্টিভাইরাস অন করা আছে, তো আমার অ্যান্টিভাইরাস কোনো প্রবলেম করছে না। বিশেষত অ্যাভাস্ট এই কাজটা করে, অনেক সময় প্রবলেম করে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা এভাবে আপনার অ্যান্টিভাইরাসের উপর রাইট ক্লিক করে তারপর সেখানে টার্ন অফ করে দিবেন। আপনারা কিছুক্ষণের জন্য অফ করে রাখবেন অ্যান্টিভাইরাসটাকে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর এটা আমার দেখা মতে যতগুলো অ্যান্ড্রয়েড ইমুলেটর আছে তার সবগুলোর চেয়ে ভালো আমার কাছে এটা লেগেছে, তাই আমি এটা শেয়ার করছি। এবং এটা ফ্রিতে ফুল ভার্সন পাওয়া যায়, সো এটার চেয়ে ভালো আপাতত আর কিছু নেই। এবং এটা রিসেন্টলি আপডেট হয়েছে, আপনারা আপডেট দিয়ে নেবেন অবশ্যই। ওকে, তারপর আমরা স্টার্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন নক্স মাল্টি ড্রাইভ, তো দুইটা শর্টকাট এসেছে। তার মধ্যে আমরা মাল্টি ড্রাইভটা আমাদের ইউজ করতে হবে না, জাস্ট এই যে নক্স যেটা দেখতে পাচ্ছেন সেটা ইউজ করতে পারবো আমরা। এই নক্স দিয়ে ওপেন করবো আমরা। এবার আমরা দেখবো যে এটাকে কীভাবে ইউজ করবো, কীভাবে একটা অ্যান্ড্রয়েডের মতো আমরা কম্পিউটারটাকে ইউজ করতে পারি। এটা ওপেন হচ্ছে, হোক। ওকে, টার্মস। ওকে, তো এবার আমরা এটাকে একটু বড় করে নিই। আমরা চাইলে এটাকে একেবারে ফুল স্ক্রিন করতে পারি এখান থেকে। ওকে, তো এখানে আমরা প্লে স্টোর পাচ্ছি। ফার্স্টে আমরা যে কোনো একটা গেমস অথবা অ্যাপস ডাউনলোড করে নিই। তো প্রথমে যেটা করতে হবে, নর্মালি অ্যান্ড্রয়েডের মতো একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ওকে, আমি আমার জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করছি। ওকে, তারপর নেক্সট। তো চলে এসেছে আমাদের প্লে স্টোর। আমরা একটা সাধারণ একটা গেমস ডাউনলোড করি, যেমন আমাদের ফেভারিট একটা গেমস অনেকেরই, এটাই ডাউনলোড করি। ওকে, এটা ইনস্টল হবে, একটু সময় নিচ্ছে। আমরা এটাকে স্কেপ প্রেস করলে এটা আবার ফুল স্ক্রিন থেকে নর্মাল স্ক্রিনে চলে আসবে। তো তারপর আমরা যেটা করবো একটু ছোটো করে নিচ্ছি। এটা আপনি ইচ্ছে মতো সাইজ করতে পারবেন, এটাকে আপনি চাইলে ছোটো বড় যে কোনো রকম করতে পারবেন। ওকে, এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নিল ডাউনলোড হতে। ডাউনলোড হচ্ছে এটা। তাই এ ফাঁকে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই, এটা হচ্ছে নক্স অ্যাপ্লায়ার ভার্সন হচ্ছে 3.8.20, এটা এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন। আর এটা হচ্ছে যে এখানে আপনি কিছু সিস্টেম ইনফো, যেমন এটার অ্যান্ড্রয়েড প্রেজেন্টেশন ইত্যাদি সব সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও মেসেজ সেন্টার ফিডব্যাক আছে। এটা হচ্ছে পিন করে রাখতে পারবেন, পিন টু টপ সবসময় এটা উপরে থাকবে। ওকে, আর এটা হচ্ছে যে সিস্টেম সেটিংস, আপনি সেটিং চেঞ্জ করতে পারেন এখানে এসে। তারপর যেটা হচ্ছে এটা মিনিমাইজ, এখানে অনেকগুলো সেটিং আছে, জেনারেল, অ্যাডভান্স, আপনি অনেক কিছু করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে ভার্সন ইনফরমেশন, যেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে লঞ্চ টু স্টার্ট অ্যাপ, এটা স্টার্ট অ্যাপ যদি আপনাদের পিসি অন করার সাথে সাথে এটা রান হতে থাকে ব্যাকগ্রাউন্ডে, তখন এটাকে ডিজেবল করে দেবেন। রুট স্টার্ট অ্যাপ, এটা ডিজেবল করে দেবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, আপনি এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাবেন।
অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে, আপনি আপনার ইচ্ছে মতো ল্যাঙ্গুয়েজ নিতে পারবেন। সফট কিবোর্ডটা চাইলে দিতে পারেন, মানে আপনি মাউস দিয়ে আপনি খুঁজে খুঁজে টাইপ করবেন, অথবা যদি আপনি না দেন তাহলে আপনি কিবোর্ড থেকে সরাসরি টাইপ করতে পারবেন। পারফরমেন্স অপশন, টিপস, ওকে, শো, ক্লিন দ্য ডিস্ক আপ, আপনি ডিস্ক যদি এটা হ্যাং করে তখন আপনি ডিস্ক ক্লিন আপ করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে আপনি ক্লিন আপ করে নিতে পারবেন ডিস্ক। তারপর যেটা করতে পারবেন অ্যাডভান্স, অ্যাডভান্সে আপনি এটার পারফরমেন্স সেটিংসটা দিতে পারেন, হাই, কাস্টম, লো, ওকে, সিপিইউ টু মেমোরি 1 GB, আপনি চাইলে মেমোরি বাড়িয়ে দিতে পারেন তাহলে ফাস্ট কাজ করবে এটা। আর স্টার্ট আপ সেটিংস হচ্ছে ট্যাবলেট, ওকে, আপনি এখান থেকে রেজুলেশন চেঞ্জ করতে পারবেন, গ্রাফিক্স রেন্ডারিং মোড চেঞ্জ করতে পারবেন, কম্পিটেবল ওপেন জিএল, আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আরও ভালো পারফরমেন্স দিবে, আমার গ্রাফিক্স কার্ড নেই তবুও চলছে। তারপর ফ্রেম সেটিংস 60 দিতে পারেন, আবার 30 দিতে পারেন আপনার ইচ্ছে মতো। প্রপার্টি, এখানে কিছু অপশন আছে, মোবাইল নাম্বার টাম্বার ইত্যাদি আপনি চাইলে দিয়ে রাখতে পারেন। শর্টকাট, এখানে অনেকগুলো শর্টকাট আছে, এই শর্টকাটগুলো আপনি এখানে দেখতে পারবেন, শিখে নিতে পারবেন শর্টকাটগুলো। তারপর হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস এখানে যা যা প্রয়োজন সবই থাকবে। ওকে, তো এরপর আমরা এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেশন, ভাইব্রেট করবে, কিছুই না আসলে, এটা হচ্ছে কিবোর্ড, কিবোর্ড যদি আপনি দেন তাহলে এটা জাস্ট আমরা যখন কোনো গেমস খেলি, সাপোজ আমাদের যখন আমরা অ্যান্ড্রয়েডে গেম খেলি আমাদের হাতে চারটা বাটনকে আমরা কন্ট্রোল করতে পারি, দুইটা চারটা বাটনকে আমরা দুইটা আঙুল দিয়ে কন্ট্রোল করতে পারি, বাট এখানে তো আপনি জাস্ট একটা মাউসের কার্সর পাচ্ছেন, টাচ যদি আপনার মনিটরে কাজ করে তাহলে সেটা আলাদা কথা, যদি না করে তখন আপনি যেটা করবেন একটা গেম খেলার সময় এখানে আপনি ড্রাইভিং গেমসের জন্য গ্র্যাভিটি সেন্সর ইউজ করতে পারেন, যেই রেসিং গেমসগুলো আছে না সেগুলোর জন্য এই গ্র্যাভিটি সেন্সর ইউজ করতে পারেন, আপনি তার আপনার পুরো কম্পিউটারটাকে ধরে কাজ করতে পারবেন না, তো গ্র্যাভিটি সেন্সর ইউজ করবেন। তারপরে হচ্ছে জিপিএস ওয়ার্কিং, কিবোর্ড কন্ট্রোল, এটা হচ্ছে যে কিবোর্ড দিয়ে আপনি কি সেট করতে পারবেন জিপিএস ওয়ার্কিং, মানে হাঁটা চলার জন্য, এটাও ঠিক তেমনি সামনে পিছনে ডানে বামে যাওয়ার জন্য আপনি কিবোর্ডের কি সেট করে দিতে পারেন, যেমন এখানে যদি আমি এটা সেট করে দিই, ধরুন এই এই জায়গাটাতে আমার গেমসের ইয়েটা আছে, মানে সামনে পিছিয়ে যাওয়ার যে অপশনটা সেটা আছে, তো আমি এটা এখানে বসিয়ে দিলাম, তো এখানে আমি এটা সেট করতে পারি, চাইলে আপনি কি চেঞ্জ করতে পারেন, এরপর আপনি সেভ করে দিলে হয়ে যাবে। ওকে, এটা তো গেল অ্যাকশন গেমসের কথা, এবার হচ্ছে যে আপনি বাটন সেট করতে পারেন, এমন কিছু গেমস আছে যেখানে শুধুমাত্র দুইটা বাটন, এখানে একটা বাটন, এখানে বাটন, এখানে বাটন, তখন সেগুলোকে আপনি কিবোর্ড ইউজ করতে পারেন, এগুলো হচ্ছে যে শুটিং গেমসের জন্য, এটাও শুটিং গেমসের জন্য, ফায়ারের যে ইয়েটা থাকে মিডলে সেটাই, তারপরে সেভ করতে পারেন, ডিলিট করতে পারেন প্রোফাইল ইত্যাদি ইত্যাদি। তারপর এটা হচ্ছে যে আপনার স্ক্রিনশট নিতে পারেন চাইলে, এটার শুধু এটার পুরো মনিটরের পুরো স্ক্রিনশটটা না নিয়ে জাস্ট এটা স্ক্রিনশট নিতে পারেন চাইলে। তারপর এটা হচ্ছে যে আপনার ভার্চুয়াল লোকেশন অন করে অন আছে আপনি চাইলে রাখতে পারেন। তারপর এটা হচ্ছে যে মাই কম্পিউটার, তো মাই কম্পিউটারের পর হচ্ছে যে এটা ফুল স্ক্রিন, ওকে, এটা হচ্ছে সাউন্ড বাড়াতে পারবেন, এটাতে সাউন্ড কমাতে পারবেন, ওকে। তারপর হচ্ছে যে এখানে এপিকে ট্রান্সফার করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন এপিকে ফাইল। তারপর এটা হচ্ছে যে রিস্টার্ট অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড রিস্টার্ট হবে, এটা হচ্ছে যে আপনার ম্যাক্রো রেকর্ডার রেকর্ড হবে। তারপরে এটা হচ্ছে যে আপনার ভিডিও রেকর্ডার, আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন স্ক্রিনের। তারপরে এটা হচ্ছে যে আপনার মাল্টি ইনস্ট্যান্স ম্যানেজার। তারপরে এটা হচ্ছে যে আপনার কন্ট্রোলার সেটিংস, আপনি কন্ট্রোলার সেটিং করতে পারবেন এখানে, এগুলো আপনারা নিজে থেকে দেখে নেবেন, আমি সবগুলো যদি দেখাতে চাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এটা হচ্ছে ব্যাক, আমাদের যে কি অ্যান্ড্রয়েডের নিচে যে তিনটা বাটন থাকে আর কি, সেইগুলো একটা ব্যাক, এটা হচ্ছে যে হোম বাটন, আর এটা হচ্ছে যে টাস্ক যে ইয়েগুলো থাকে সেটাই। ওকে, এছাড়া আরও আছে মনে হয় কিছু, এটা ছোট হয়ে গেছে, এখানে আরও কিছু নতুন অপশন আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনি গেমস প্লে করবেন, তার অর্ধেক আমি বলে দিলাম, আর বাকি অর্ধেক আর কিছু বলার নেই, তবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আরও আমরা অ্যান্ড্রয়েডে যে কাজগুলো করতে পারি সেগুলো কীভাবে করবেন, যেমন পিঞ্চ, জুম ইত্যাদি কাজ যেগুলো আছে সেগুলো কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি, এটা গেমসটা লোড হোক। ওকে, ওকে, গুগল প্লে গেমসটা এখানে অটোমেটিকলি ইনস্টল করা থাকে, যাদের গুগল প্লে গেমস ইনস্টল করা থাকবে না তারা একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন। তো ওকে, এখনই দেখতে পাবেন গেমসটা, এটা হচ্ছে আমার ছোটখাটো একটা ভিলেজ, আমি রেগুলারলি খেলি না তবে মাঝে মাঝে খেলি। তো এখানে আপনারা দেখেন এই যে মাউসের কার্সারটা দিয়ে আপনারা ক্লিক করে ধরে এটাকে নাড়াচাড়া করতে পারছেন,
এটাকে যদি আপনি জুম করতে হয়, মানে পিঞ্চ যেটা করি আমরা দুই আঙ্গুল দিয়ে, তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে কিবোর্ডের যে হুইল বাটনটা থাকে, মানে হুইলটা থাকে না, সেটা ঘোরালে জুম হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। আর এছাড়া টাইপিং এর ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, কিবোর্ড থেকে টাইপ করতে পারেন, সরাসরি কিবোর্ড থেকে টাইপ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে সফট কিবোর্ড ইউজ করতে পারেন। বাকি সব তো দেখতেই পাবেন নিজে যখন খেলবেন তখনই। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, আপনাদের ভালো লাগবে। আর এছাড়া যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিও নিচে কমেন্টে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন আর কি। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ট্রিক্স পেতে, টিপস পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। খুদা হাফেজ।